আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেরাজুল হক, সহকারী শিক্ষক আইসিটি কাটিয়াহাটি উচ্চ বিদ্যালয়। কাটিয়াহাটি উচ্চ বিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসে সকলকে স্বাগতম। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা সকলে খুব ভালো আছো। প্রতিদিন নিয়ে আজকের ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগতম। যারা এখনো বই খাতা কলম নিয়ে প্রস্তুত হওনি, তোমরা খুব দ্রুত প্রস্তুত হয়ে নাও। আজকে আমরা পড়বো তোমাদের বিজ্ঞান বইয়ের শোষণ চতুর্থ অধ্যায়। এই অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব। তোমরা নিশ্চয়ই ডিসপ্লেতে কিছু ছবি দেখতে পাচ্ছ, একটি গাছের ছবি আর একটা মানুষের ছবি। শোষণ কি আমরা যদি বলতে যাই, তাহলে যদি তোমাদেরকে আমি প্রিভিয়াস আমরা যে অধ্যায় নিয়ে আলোচনা করছি তার আলোচনা মূলত এই ছবিকে আমি এখানে অ্যাটাচ করছি। আমরা তোমাদের তৃতীয় অধ্যায়ে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছি, দ্বিতীয় অধ্যায়ে উদ্ভিদ ও প্রাণীর কোষ সংগঠন এটা নিয়েও আলোচনা করছি। তাহলে এখানে উদ্ভিদের দেহ কার্বন ডাইঅক্সাইড, H2O, পানি, অক্সিজেন, এইসব এই চিত্রটা মূলত অ্যাড করার উদ্দেশ্য হলো তোমরা অবশ্যই সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা পড়ছো এবং ভালোই মনে আছে। এটা আমাদের প্রয়োজন হবে, সেই জন্য এটা এখানে আমি অ্যাড করেছি। আজকে আমরা যা শিখবো, আজকের ক্লাস শেষে আমরা যা বলতে পারবো, শ্বসন কি তা বলতে পারবো, জীবের শক্তি উৎপন্ন উৎপাদন প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবো, প্রাণীর শ্বসন তন্ত্রের প্রধান অংশ সমূহের কাজ বর্ণনা করতে পারবো, রেসপিরেশন অর্থাৎ শ্বাস প্রশ্বাস বা শ্বাস। এখানে দেখো এই ছবিটা যদি তোমাদেরকে দেখাই আমি, এই ফুসফুসে শ্বাস প্রশ্বাস কিভাবে হচ্ছে সেটার একটা চিত্র তোমরা অবশ্যই এখানে লক্ষ্য করতে পারতেছো। আর এখানে গাছে সূর্যের আলোর উপস্থিতিতে এক অংশ দেখো সবুজে, অংশ রাত্রের অংশ অনেক কালো হয়ে আছে। তাহলে আমরা সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করছি কি, সেটা সৌরশক্তি থেকে তাপ গ্রহণ করে উদ্ভিদ তাদের খাদ্য যোগায়, এ ধরনের করেছিলাম আমরা। ফুসফুসের চিত্র দেখাচ্ছি, দেখো তাহলে শ্বসন একটু যদি আমরা সংজ্ঞা আকারে বলি তাহলে কি বলতে হয়, যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় যে প্রশস্ত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতি শক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত মুক্ত করে এবং কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে তাকে কি আমরা শোষণ বলি বা বল। আমরা যদি আরো সহজ ভাষায় যদি বলতে যাই তাহলে আমরা কি বলতে পারি, আমাদের দেহে বা জীব দেহে বিভিন্ন কাজ করার জন্য শক্তি প্রয়োজন, শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটিকে আমরা কি শ্বসন বলে থাকি। তাহলে বুঝতে পারছি, তোমরা কি বুঝতে পারছো? আমি আরেকবার রিপিট করতেছি, তোমরা নোট করে নাও। এখানে ডিসপ্লেতে যেটা দেখতে পাচ্ছো সেটাও লিখে নাও, আমিও বলতেছি। সহজ ভাষায় যদি আমরা বলি শ্বসন পদ্ধতি বা শ্বসন কাকে বলি, আমাদের দেহে বা জীব দেহে বিভিন্ন কাজ করার জন্য অবশ্যই শক্তি প্রয়োজন। যে কোনো কাজ করার জন্য অবশ্যই তোমার একটা কি নিজস্ব শক্তির প্রয়োজন হতে পারে বা হবে অবশ্যই। হ্যাঁ, তাহলে শক্তি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটিকে হচ্ছে আমরা কি শ্বসন বলে থাকি বা বলি। আমরা সামনের দিকে অগ্রসর হই। উদ্ভিদের শ্বসন অঙ্গ, উদ্ভিদের কোন নির্দিষ্ট শ্বসন অঙ্গ নেই, সাধারণত পত্রন্ত্র, কাণ্ডের লেন্টিসেল এবং অন্তঃকোষ অন্তঃকোষের মাধ্যমে বায়ুর দেহের অভ্যন্তরে প্রবেশ করে। পানিতে নিমজ্জিত উদ্ভিদগুলো সমগ্র দেহতলের সাহায্যে অক্সিজেন শোষণ করে থাকে সাধারণত। প্রাণীর
শ্বসনাঙ্গ যদি আমরা বলি, জীব জগতের অর্থাৎ জীব জগতের যেটা শ্বসন, সেটা হচ্ছে খাদ্য বস্তু হতে শক্তি উৎপন্ন করতে হবে, প্লাস সেখানে কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি থাকতে হবে, এবং সেটা কি করবে তোমার পানি পানি উৎপন্ন করবে। আমরা যদি সুন্দরভাবে যদি বলতে যাই তাহলে বলতে হয় প্রাণী দেহেও শ্বসন বিভিন্ন অঙ্গের মাধ্যমে নানাভাবে সম্পন্ন হয়। নিম্ন শ্রেণীর প্রাণীতে প্রধানত তোমার ত্বক ও চক্ষীয় মাধ্যমে শ্বসন হয়। উন্নত প্রাণী দেহের শ্বসন গ্যাসীয় বিনিময়ের জন্য বিশেষ ধরনের শ্বসন অঙ্গ আছে, যেমন মাছ ও ব্যাঙ চুলকার সাহায্যে এগুলোকে শ্বাস তাদের নিজেদের শ্বাস প্রশ্বাস পরিচালনা করে। আর স্থলজ মেরুদণ্ডের যেসব প্রাণী রয়েছে সেগুলাকে তোমার ফুসফুসের সাহায্যে তাদের শ্বসন কার্য সম্পন্ন করে। কারণ নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে করতে পারো। শ্বসন কাকে বলে ইতিমধ্যে আমরা পড়েছি জেনেছি, তোমরা যদি তারপরে তোমাদের কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। তোমরা 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 সঙ্গে অবশ্যই লিখে নিছো, আবারও সামনে দিব আমি, সেটা লিখতে পারবা। লিখে নিতে পারো যে জৈব রাসায়নিক প্রক্রিয়ার জীব পদার্থ খাদ্য বস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিতে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত মুক্ত করে এবং কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে তাকে শ্বসন বলে। একটা পরীক্ষা আচ্ছা তোমাদের বইয়ে 33 নম্বর পেজে সম্ভবত 16 পেজে শ্বসনের পরীক্ষা। এটা আসার আগে আমরা এটা ফাইনালি একটু শেষ করি। তাহলে আমরা শ্বসন কার্য যদি বলতে যাই বা বলি, তাহলে দেখো এখানে আমরা পড়েছি কি যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জীব প্রশস্ত খাদ্যবস্তু অক্সিজেনের উপস্থিতি বা অনুপস্থিতিতে জারিত হয়ে খাদ্যস্থ রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিতে রূপান্তরিত মুক্ত করে এবং কার্বন ডাইঅক্সাইড পানি উৎপন্ন করে তাকে শ্বাস বলে। তাহলে এই শ্বাস প্রক্রিয়াটা আমাদের করার জন্য পদ্ধতিতে তাহলে আমরা কি বলতে ঠিক কি বলতে পারবো, শ্বাসের জন্য আমাদের অবশ্যই শক্তি প্রয়োজন, প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। যেমন রাসায়নিক শক্তিকে গতিশক্তি ও তাপ শক্তিকে রূপান্তর করে সেখানে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড এবং পানি উৎপন্ন হবে। তাহলে আমরা সহজে বলতে পারি না, শক্তি প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি হচ্ছে আমাদের শ্বাস প্রক্রিয়াটা এভাবে পরিচালিত হয় বা এভাবে আমরা শ্বাস গ্রহণ করে থাকি। তাহলে এখানে আমরা একটি পরীক্ষা লক্ষ্য করতে পারতেছি, তোমরা দুটি পাত্র নিবা, দুটি থার্মোমিটার থার্মোফ্লাক্স নিবা, সেখানে একটা পাত্রে কি দিব আমরা সিদ্ধ ছোলা আর একটা অঙ্কুরিত ছোলা, এবং থার্মোমিটারের পাতটা আমরা কোন দিকে দিব নিচের অংশে। নিচের অংশে যদি আমরা দিই তাহলে কি দেখতে পারবো, সিদ্ধ ছোলা সেটাতেও আমরা পারদের অংশ নিচে দিব এবং যেটা অঙ্কুরিত ছোলা অসিদ্ধ সেটা ও নিচে দিব। তাহলে ফলে কি ঘটনা ঘটতে পারে আমরা যদি সামনে প্রসিদ্ধ হয়ে কি দেখবো, দেখো যেটা অঙ্কুরিত ছোলা দিচ্ছি পারদের উপরে উঠে যাচ্ছে এবং সিদ্ধ ছোলার অবস্থান ঠিক একই অবস্থায় আছে। তাহলে আমরা এইখান থেকে কি বুঝতে পারি যদি বলো, কে বলতে পারবা? তাহলে অবশ্যই আমরা এখান থেকে বলতে পারি এখানে শ্বাস প্রশ্বাস চলছে বা শ্বসনের ফলে থার্মোফ্লাক্সের
থার্মোমিটারের পারদ দেখো পরিবর্তন ঘটলো। পারদ অবশ্যই আমরা দেখলাম কি সিদ্ধ ছলা যেখানে সেখানে পারদের অবস্থা কোনো পরিবর্তন হয়নি, যেখানে অঙ্কুরিত ছলা ছিল সেখানে পরিবর্তন ঘটেছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে এই পর্যন্ত রাখতেছি, সামনে অগ্রসর হচ্ছে না। তোমাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও প্লে করব, এটা একটু মনোযোগ সহকারে দেখবা। আশা করি তোমরা আজকের ক্লাসে সম্পূর্ণভাবে খুব ভালোভাবে বুঝতে পারবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পারছো, আমি 1 মিনিট 25 সেকেন্ডের একটা ভিডিও দেখালাম তোমাদের উদ্দেশ্যে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটা দেখার উদ্দেশ্য হলো আমাদের যে মানব দেহের শ্বাস প্রশ্বাসের যেসব অঙ্গগুলো, শ্বসন তন্ত্রের যেসব অঙ্গগুলো আছে সেগুলো তোমরা চিহ্নিত করে এবং এটার বিস্তারিত একটা বর্ণনা তোমাদের উদ্দেশ্যে বাড়ির কাজ রইল। মানব দেহের শ্বসন তন্ত্র কি কি অঙ্গ নিয়ে গঠিত এটা লিখবা এবং এগুলোর কাজ লিখে ফেলবা। আজকের ক্লাস যদি কারো বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট সেকশনে জানাবা এবং পরবর্তী ক্লাস ইনশাল্লাহ সেটা রিকভারি করে দিব। ঠিক আছে, আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনা শেষ করতেছি আজকের ক্লাস। ধন্যবাদ সকলকে।